হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলেলাম পেট্রোল এবং ডিজেলের বাজার দর নিয়ে। আসুন দেখে নিয়ে যে কোন জেলায় কমলো, কোন জেলায় বাড়লো পেট্রোল এবং ডিজেলের দাম। যেহেতু প্রতিদিনই ওঠানামা করে, সেই জন্য আপনার জেলে কত দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল প্রতি লিটারে, চলুন দেখে নেওয়া যাক এক নজরে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে। আর এরকমই প্রতিদিন শহরে জ্বালানি তেলের দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো প্রথমে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় পেট্রোলের দাম প্রতি লিটারে। আলিপুরদুয়ারে 105.74 টাকা প্রতি লিটারে পেট্রোলের দাম, 26 পয়সা বেড়েছে। বাঁকুড়া 105.64 টাকা, বীরভূমে 105.61 টাকা, কোচবিহার 105.71, দক্ষিণ দিনাজপুরে 105.03, দার্জিলিং 104.80, হাওড়া 104.95, হুগলিতে 105.24, ঝাড়গ্রামে 105.81, জলপাইগুড়িতে 105.38, কালিম্পং 104.90, কলকাতা 104.95, মালদা 104.73 কমেছে দাম আজকের দিনে 53 পয়সা, মুর্শিদাবাদে 106.32, নদিয়া 105.91, উত্তর চব্বিশ পরগনা 105.41, দক্ষিণ চব্বিশ পরগনা 104.96, উত্তর দিনাজপুরে 105.22, পুরুলিয়া 105.66, পূর্ব মেদিনীপুরে 104.83, পশ্চিম মেদিনীপুরে 105.41, পশ্চিম বর্ধমানে 105.21 এবং পূর্ব বর্ধমানে 104.81 প্রতি লিটারে পেট্রোলের দাম। এবার আসুন দেখে নেই যে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে। আলিপুরদুয়ারে 92.49 টাকা প্রতি লিটারে ডিজেলের দাম, বাঁকুড়ায় 92.40 টাকা, এদিকে বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিংয়ে দাম বেড়েছে। যথাক্রমে দাম হচ্ছে 92.38, 92.46, 91.83, 91.61, এদিকে হুগলিতে 92.03, হাওড়ায় 91.76, জলপাইগুড়িতে 92.16, ঝাড়গ্রামে 92.53, কালিম্পংয়ে 91.71, কলকাতা 91.76, মালদা 91.56, মুর্শিদাবাদে 93.03, নদিয়ায় 92.65, উত্তর চব্বিশ পরগনায় 92.19, উত্তর দিনাজপুরে 92.01, দক্ষিণ চব্বিশ পরগনায় 91.77, পুরুলিয়ায় 92.42, পূর্ব মেদিনীপুরে 91.61, পূর্ব বর্ধমানে 91.64, পশ্চিম মেদিনীপুরে 92.16 এবং পশ্চিম বর্ধমানে 92.01 প্রতি লিটারে ডিজেলের দাম। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকমই প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।